অসাধারণ কিউট একটি মাড পাম্প, 100% কপার। আমরা যদি পাম্পটি খুলি, দুই পাশের প্রোটেকশনগুলো আমরা খুলে দেই, আমরা পাম্পের বিস্তারিত আলোচনার শুরুতে যদি আউটপুট ডায়াটি বলি, অর্থাৎ যেই অংশটা দিয়ে পানিটা বের হবে সে অংশটার কথা যদি বলি, এটা কিন্তু 2 ইঞ্চি ব্যাসার্থ, অর্থাৎ 2 ইঞ্চি ডায়া রয়েছে। অর্থাৎ আউটপুটটি আপনি 2 ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন, এটাকে অবশ্য আপনি কমাতে বাড়াতে পারবেন। এই টাইপের সকেটগুলো ইউজ করে কিন্তু আপনি এটাকে 1 ইঞ্চিতে নামিয়ে আনতে পারবেন কিংবা 1.5 ইঞ্চিতেও নামিয়ে আনতে পারবেন। অর্থাৎ আপনি এই আউটপুটটাতে 1 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি পাইপ এবং 2 ইঞ্চি পাইপ, যে কোনো টাইপের পাইপ কিন্তু আপনি লাগাতে পারবেন। মেড ইন কোরিয়ার এই পাম্পটি উপরের অংশ এবং নিচের অংশটা কিন্তু সলিড ঢালাই, যে কারণে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই বসাতে পারবেন। আর মাঝখানের যে অংশটা, এটা কিন্তু 100% SS, অর্থাৎ এটা জং ধরবে না, মরিচিকা পড়বে না, বছরের পর বছর কিন্তু এরকম চকচকা ভাবটাই থাকবে, 100% SS। শক্ত মজবুত কেবেল দেওয়া হয়েছে এবং 25 ফিট লম্বা কেবেল কিন্তু এর সাথে আপনি পেয়ে যাবেন, পাওয়ার কর্ড দেখতে পাচ্ছেন। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটার সাথে একটা অটো সুইচ দেওয়া হয়েছে। আপনি যদি কখনও কোনো জায়গার পানি, অর্থাৎ কোনো ট্যাঙ্কির পানি যদি শূন্য করতে চান, এটা অন করে রেখেছেন, আপনি অফ করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই অটো সুইচটা ব্যবহার করলে কিন্তু আপনার পাম্পটি কিন্তু যখন পানি ফুরিয়ে যাবে ট্যাঙ্কির, তখন কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে থাকবে। পাম্প কেনার সময়, অর্থাৎ এই জাতীয় মাড পাম্পগুলো কেনার সময় অবশ্যই 2টি বিষয় মাথায় রাখবেন, তাহলে পাম্প কিনে আপনি কখনো ঠকবেন না। আপনার শখের পাম্পটি 100% কপারে কিনা সেটা প্রয়োজনে এইভাবে খুলে দেখবেন, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরের অংশটা কিন্তু 100% কপার। এবং দ্বিতীয় বিষয়টি হলো পাম্প কিনবেন ভালো ব্র্যান্ডের, অর্থাৎ নামিদামি ব্র্যান্ডের পাম্প কিনবেন। নামিদামি ব্র্যান্ড কখনো 9-6 জিনিস বিক্রি করে না, তারা দামে হয়তো বা একটু বেশি নেবে, কিন্তু আপনাকে আজেবাজে মাল কখনো দিয়ে তাদের সুনাম নষ্ট করবে না। আমি যদি সরাসরি পাম্পের গা থেকে, অর্থাৎ স্টিকার থেকে দেখাই, দেখতে পাচ্ছেন মেড ইন কোরিয়া এবং বিশ্বখ্যাত হুন্দাই ব্র্যান্ডের। আমরা জানি যে নামিদামি ব্র্যান্ড কখনো 9-6 মাল বিক্রি করে না। দেখতে পাচ্ছেন 100% কপার, 2 ঘোড়া মোটর, অর্থাৎ 2 HP, 1.5 কিলোওয়াট এই মাড পাম্পটি, 2900 RPM, যেটা মিনিটে 160 লিটার পর্যন্ত পানি সার্ভ করতে সক্ষম, হেভি টাইপের একটি মাড পাম্প। আপনি ইউটিউবে যতগুলো মাড পাম্পের ভিডিও দেখবেন বেশিরভাগই কিন্তু এইভাবে বলে বলে দিবে, কখনো হাউজে গিয়ে এটি কিন্তু অন করে পানি উঠিয়ে দেখাবে না। তো আমরা আজকের ভিডিওতে একদম হাতে কলমে হাউজে গিয়ে দেখিয়ে দিব যে এটা কতটা শক্তিশালী পাম্প। নিচের অংশটা দেখুন, শক্তিশালী একটি ঢালাইয়ের স্ট্যান্ড কিন্তু দেওয়া হয়েছে, যাতে আপনি যে কোনো জায়গায় এরকম সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। আর মজার ব্যাপার হলো আপনি যেই স্থানের পানিটা শূন্য করতে চান, একদম পানি ফুরিয়ে যাক, পানি শেষ হয়ে যাক, অর্থাৎ নিচের অংশটা সহ পানিটা উঠে আসুক সেটা চান, তাহলে কিন্তু এই নিচের অংশটা আপনি খুলে দিতে পারবেন। দেখুন এই নাট দুটি খুলে দিলেই কিন্তু এই নিচের অংশটি আলাদা হয়ে আসবে, তখন কিন্তু এটা ফ্লোরের সাথে মিশে যাবে, অর্থাৎ ফ্লোরের সাথে মিশিয়ে রাখলেও কিন্তু পানি তুলতে সক্ষম। একদম 100টা বা 200টা পানি বড়জোর আপনার অবশিষ্ট থাকবে, বাকিটা কিন্তু ও সেকে তুলে ফেলবে। হুন্দাই ব্র্যান্ডের শক্তিশালী এই কোরিয়ান পাম্পটি আপনি যে কোনো টাইপের পানি, অর্থাৎ তরল স্থানান্তর এবং উত্তোলনের কাজে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা ড্রেনের সিস্টেমে কাজ করেন, অর্থাৎ ড্রেন পরিষ্কার করার কাজ করেন, তাদের জন্য এটি বেটার হয়। এবং আমরা জানি যে বিল্ডিং বানানোর সময় কিন্তু পাইলিং করার জন্য যখন গর্ত করা হয়, সেখানে পানি উত্তোলনে একটি বিষয় থাকে, তো সেই কর্দমাক্ত পানি কিন্তু এই পাম্পটি দিয়ে সহজে আপনি তুলে ফেলতে পারবেন। এবং অনেক ভাই প্রশ্ন করেন, জানতে চান যে টয়লেট পরিষ্কার করা যাবে কিনা। হ্যাঁ, এই জাতীয় শক্তিশালী পাম্পগুলো দিয়ে আপনি যে কোনো টাইপের টয়লেটের ময়লা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। টয়লেটের গভীরতা যত বেশি হোক কিংবা টয়লেটের ভিতরে ময়লা যতটা ঘন ময়লা হোক, সেটাও কিন্তু আপনি এই পাম্পগুলো দিয়ে সহজেই কিন্তু একদম সেকে তুলে ফেলতে পারবেন। এবং যারা ইরি চাষ কিংবা বোরো চাষ করে থাকেন, তাদের ক্ষেতে খামারে পানি দেওয়ার জন্য কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারেন। খাল বিল নদী নালা থেকে আপনি সহজেই কিন্তু পানি উত্তোলন করে কিন্তু আপনার ক্ষেতে খামারে দিতে পারেন। এক কথায় যে কোনো টাইপের হাউস কিংবা ট্যাঙ্কি কিংবা পুকুর খাল বিল থেকে পানি উত্তোলন, পানি স্থানান্তরের জন্য এই জাতীয় পাম্পটি আপনার জন্য বেটার হবে। সেই পানি যতটা ঘন হোক, যতটা ময়লাযুক্ত হোক কিংবা যতটা কর্দমাক্ত হোক, সেই পানি কিন্তু তুলে ফেলতেও সক্ষম। শুরুতে বলেছিলাম আমরা হাউজে নিয়ে গিয়ে টেস্ট করব, চলুন আমরা আমাদের হাউজে চলে যাই।
হাউজে টেস্ট করার পূর্বে একটি জিনিস হাতে কলমে শিখিয়ে দেই, বলেছিলাম এটা 2 ইঞ্চি আউটপুট, এটাকে 1.5 ইঞ্চি করার জন্য আপনারা এই জাতীয় একটি নিফিল ব্যবহার করতে পারেন। তো এটা যখন এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিবেন, দেখুন এটা 1.5 ইঞ্চি হয়ে গেল। এখন যে কোনো টাইপের 1.5 ইঞ্চি পাইপ কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লোহার 1.5 ইঞ্চি পাইপ, সহজেই কিন্তু এখন আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। হান্ড্রেড পার্সেন্ট সাবমার্সিবল ওয়াটার পাম্প, সুতরাং আমরা পুরো পাম্পটি কিন্তু পানির ভিতরে ডুবিয়ে দিতে পারবো। আসলে এই অল্প জায়গায় এই পাম্প টেস্ট করাটা খুব রিস্কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20 ফিটের মতো জায়গা আছে, তো এই অল্প জায়গায় টেস্ট করতে গেলে আমরা নিশ্চিত দিই দেয়াল ঠেল সব ভিজে যাবে। তারপর অল্প সময়ের জন্য যদি আমি আপনাদের দেখাই, দেখুন একদম দেয়াল ঠেল সব ভিজে গেছে, সবাই ভিজে গেছে। 17 কেজি প্লাস রয়েছে, যদি অরিজিনালি কপার না হতো তাহলে এতটা হোয়াইট নিশ্চয় হতো না। আমাদের কাছে এই টাইপের মাট পাম্প, ছোট আকৃতির, বড় আকৃতির সকল টাইপের পাম্প রয়েছে। তবে আজকে যেটি আপনাদের সাথে শেয়ার করলাম, অরিজিনালি হুন্দাই ব্র্যান্ডের 100% কপার এই পাম্পটির বর্তমান প্রাইস রয়েছে 10,900 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। সকলের নিকট দোয়া প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।